তো সবাইকে শুভ নববর্ষ আর সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম তো গত ক্লাসে আমরা যেটা এর যে টপিকটা দেখছিলাম সেটা হচ্ছে এইচটিএমএল লিঙ্ক এগুলো নিয়ে ডিসকাশন করছি তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইচটিএমএল ফর্ম ক্রিয়েশন অর্থাৎ কিভাবে আমরা একটা এইচটিএমএল ফর্ম ক্রিয়েট করতে পারি সেটা আমরা আজকে ডিটেলসে দেখব তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নাও তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা সেটা একটু চেক করে নাও আমিও একটু চেক করে নিই সাউন্ড শোনা যাচ্ছে কিনা আর কে কোথা থেকে ক্লাস করছো ঝটপট এটা একটু কমেন্ট সেকশনে জানায় দাও তাহলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করতেছি ইতিমধ্যে সবাই ক্লাস করতেছে সবাইকে থ্যাংক ইউ ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য তো যাই হোক আমরা আমাদের টপিকটা স্টার্ট করি তো আজকে আমরা হচ্ছে এল ফর্ম নিয়ে কথাবার্তা বলবো তো আমাদের এল ফর্ম রিগার্ডিং ডিটেলসগুলো আমরা আজকে দেখব যে কিভাবে একটা এল ফর্ম তৈরি করতে হয় তো তার আগে আমি জাস্ট একটু আমার মানে সব কিছু সেট করে নিই আমার একটু সেট করতে একটু টাইম লাগে তো আজকে আমরা দেখব যে কীভাবে ঝটপটে একটা HTML ফর্ম ক্রিয়েট করা যায় তো আমাদের এখানে সাপোজ এরকম একটা বক্স দেওয়া আছে এটা আমাদের ফার্স্ট নেম তারপর একটা বক্স দেওয়া আছে লাস্ট নেম তারপর দেওয়া আছে পাসওয়ার্ড তারপর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থে দেওয়া আছে ডে মান্থ আর তার সাথে হচ্ছে হলো গিয়ে দেওয়া আছে ইয়ার ওকে আর এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে দেওয়া আছে জেন্ডার ফিমেল তারপর হচ্ছে মেল তারপর হচ্ছে আই অ্যাগ্রি তো এরকম টাইপের ফর্ম ফর্ম তো আমরা প্রায় সময় দেখি তো এই ধরনের আমরা ফর্মগুলো কেমনে ক্রিয়েট করতে পারবো সেটা নিয়ে ডিটেলসটা দেখব তো এইচডিএম এ যদি এই ধরনের ফর্ম ক্রিয়েট করতে হয় তো সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে এর বেসিক স্ট্রাকচারটা লিখে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের এইচডিএমএল এর বেসিক স্ট্রাকচার ওকে এটা হচ্ছে আমাদের এইচডিএমএলের বেসিক স্ট্রাকচার তারপরে যেহেতু আমাদের ফর্ম ক্রিয়েট করতে হবে তারপর আমরা হচ্ছে এখানে ফর্ম ফর্মটা ওপেন করব। আর এখানে আমি ফর্ম ট্যাগটাকে ক্লোজ করে দিব তো এইচডিএমএল ফর্ম তৈরি করার আগে আমি আরেকবার একটু বলে রাখি এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার তো এই বেসিক স্ট্রাকচারটা আমাদেরকে অবশ্যই দিতে হবে ওকে তারপরে আমাদেরকে হচ্ছে হলো গিয়ে যে ফর্ম নামক ট্যাগটা ব্যবহার করতে হবে যেহেতু আমরা এইচডিএমএল ফর্ম ক্রিয়েট করতেছি তো ফর্ম ট্যাগ ওপেন ফর্ম ট্যাগ আমাদের হচ্ছে ক্লোজ আচ্ছা ঠিক আছে প্রমিত কুমার আমি অবশ্যই ফর্ম ট্যাগ মানে সরি ওয়েবসাইট পাবলিশিংয়ের বিষয়টা আজকে সময় থাকলে অবশ্যই আলোচনা করবো আর নয়তো আরেকটা তো ক্লাস আছে ওই ক্লাসটাতেই আপনাদের এইচডিএমএল যারা ক্লাস করতেছেন সবার এইচডিএমএল এর চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তারপরে ওই চ্যাপ্টার রিগার্ডিং কি কী কোশ্চেন বোর্ড পরীক্ষা আসতে পারে সেটা নিয়ে আমি ডিসকাশন করব টেনশনে আর কিছু নেই তো এবার আমরা ফর্ম ট্যাগটা নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ফর্ম ট্যাগ তো ফর্ম ট্যাগে আমাদের ফার্স্টে দেওয়া আছে ফার্স্ট নেম তো আমরা সর্বপ্রথম এই জায়গাটাতে লিখবো টি ফার্স্ট আর তার সাথে আমি দিব হল গিয়ে নেম তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম তো ফার্স্ট নেমের পর আমাদের এই জায়গাটাতে কোলন দেওয়া আছে তাই আমরা হচ্ছে কোলন দিব তারপর আমরা এই বক্সটার জন্য কোড করব তো স্যার আপনারা কেউ বলতে পারবেন এই বক্সটাকে কি বক্স বলে এই যে এই বক্সটাকে কি বক্স বলে এই বক্সটাকে কেউ কি বলতে পারবেন আমি স্টিল ওয়েট করতেছি আপনাদের কমেন্টস এর জন্য একটু ঝটপট কমেন্টস টমেন্টস দিয়ান তাহলে ভাল লাগে দেখতে আনিকা আফরিন জিজ্ঞেস করছে স্যার ডক টাইপের গুরুত্বটা কি আমাদের কলেজে ডক টাইপ দিয়ে না করায় জাস্ট এইচটিএমএল হ্যাঁ ওইটাও হবে বাট হচ্ছে হলো গিয়ে যে আপনার ডক টাইপ এইচডিএমএলটা দিয়ে কোডটা করাটা খুবই ইম্পর্ট্যান্ট মানে দরকার কারণ হচ্ছে আমরা আসলে লেটেস্ট কোডিং স্ট্রাকচারটাকেই ফলো করি তো এইচডিএমএলে আমরা ডক টাইপ এইচটিএমএল ট্যাগ ইউজ করব তো এটা হচ্ছে এর ভার্সন ফাইভকে নির্দেশ করে তো আমরা আপডেটেড ভার্সনটা ইউজ করার চেষ্টা করব আচ্ছা এখানে অলরেডি জাকারিয়া বলছে ইনপুট ট্যাগ হবে আচ্ছা ইনপুট ট্যাগ তো বুঝছি আমি বলছি এই বক্সটাকে কি বক্স বলে স্যার সারিয়ার মাহি বলছে এটাকে রেক্টেঙ্গুলার বক্স বলে আসলে না স্যার এটাকে টেক্সট বক্স বলে তো আপনাদের সাথে আমার ভাবনিয়া লাভ নাই আমিও এগুলো জানতাম না একটু একটু এখন একটু মনে করেন যে স্টুডেন্ট কি বলে কলেজে ক্লাস নিতে হয় দেখে জানছি তো এটাকে টেক্সট বক্স বলে কেন টেক্সট বক্স বলে সেটা একটু আমি এক্সপ্লেন করতেছি কেন এটাকে টেক্সট বক্স বলে কারণ এই বক্সটার ভিতরে আমরা যা ইনপুট দিব সেটা লিখিত আকারে দিব তো লিখিত আকারে ইনপুট দেওয়াকে বলা হয় টেক্সট আর যেহেতু এই বক্সের মধ্যে যাচ্ছে তাই এটাকে টেক্সট বক্স বলে তো আমি এখানে দিলাম ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট ওকে ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট দিব তো এটাকে আমি সেভ করতেছি আর এটাকে আমি রান করলাম তো এখন একটু দেখেন এটার এটা একটু দেখেন তো আমাদের এই জায়গাটাতে চলে আসতেছে আমাদের এই জায়গাটাতে চলে আসতেছে ফার্স্ট নেম তো এখন এখানে যেহেতু ফার্স্ট নেম আমাদের চলে আসছে তো আমি এখানে ইনপুট দিতে পারবো লাইক দেখেন আমি এই জায়গায় লিখলাম তানভীর ওকে তো ইনপুট টাইপ এটা কিন্তু একটা এম টি ট্যাগ এটার কোনো ধরনের ক্লোজিং ট্যাগ কিন্তু নাই তো আমি এখানে ইনপুট টাইপ ইকুয়াল কি দিলাম টেক্সট দিলাম তাই এই জায়গায় কী লিখতে পারতেছি আমরা তানভীর লিখতে পারতেছি তো প্রথম বক্সের কাজ শেষ এবার আমরা দ্বিতীয় বক্সের কাজে যাব তো দ্বিতীয় বক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে লাস্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে আমরা হচ্ছে কোলন দিব তারপর এই জায়গাটাতে আমরা দিব হলো গিয়ে ইনপুট টাইপ equal টি এক্স টি আমাদের কি বক্স টেক্সট বক্স ওকে তো আমি একটু বলে রাখি এটা আমরা কেন শিখতেছি পরীক্ষায় আপনাদেরকে এরকম একটা ফর্মেট দিয়ে বলবে উদ্দীপকে অবস্থিত ফর্মটির জন্য এইচ এল কোড লিখো ওকে ক্লিয়ার তো এখন দেখেন তো আমরা এখানে জাস্ট হচ্ছে আমরা আমাদের টেক্সটটা নিয়ে কথাবার্তা বলতেছি তো ইনপুট টাইপ টেক্সট দিলাম তো ফাইল দিয়ে আমি এটাকে হচ্ছে সেভ করলাম তো আমি এটাকে এবার রান করতেছি তো এখন দেখেন কন্ট্রোল আমরা এটাকে জাস্ট হচ্ছে হলো গিয়ে আমরা এখানে ফার্স্ট নেম দেখতে পাইতেছি লাস্ট নেম দেখতে পাইতেছি তো একটা জিনিস ভালো মতো লক্ষ্য করেন এখানে আমাদের ফার্স্ট নেম দেওয়া আছে লাস্ট নেম দেওয়া আছে তো আমরা বক্সগুলো নিচে নিচে কিন্তু দিছি কিন্তু নিচে নিচে দেওয়ার সত্ত্বেও আমাদের এটা পাশাপাশি শো করতেছে ওকে তো লাস্ট নেম দেওয়ার পর আমি এখানে দিলাম ইয়াসিন ওকে তো ইনপুট হচ্ছে তো দোনোটাই টেক্সট বক্স তো দুইটা বক্স আমি নিচে নিচে দিছি কিন্তু দোনোটা নিচে নিচে শো করতেছে না তো এইটার জন্য আমরা যেটা ইউজ করব। সেটা হচ্ছে বিআর ট্যাগটাকে আমরা হচ্ছে ইউজ করব। তো ফাইল দিয়ে এটাকে সেভ করলাম আর এটাকে আমি রান করলাম তো বক্স দুইটা আমাদের নিচে নিচে কি করতেছে স্যার শো করতেছে ওকে তো এখন দেখেন দুইটা বক্সের মাঝখানে কোনো ধরনের স্পেস নাই তো এই জায়গায় আমরা হচ্ছে বি আর ট্যাগ আরেকবার ইউজ করব। তো বিআর ট্যাগটাকে ব্রেক ট্যাগ বলে যেটা হচ্ছে এন্টারের কাজ করে তো আমি এটাকে ফাইল দিয়ে সেভ করব আর এটাকে আমি রান করব। এখন দুইটা বক্সের মাঝখানে আমাদের কি চলে আসছে কিছুটা স্পেস চলে আসছে ওকে তো দুইটা বক্সের মধ্যে স্পেস দেওয়ার জন্য আমরা হচ্ছে দুইবার বি ট্যাগ ইউজ করছি তো অনেকে কমেন্ট করছে আসছে আসলে অনেক কমেন্ট আসতেছে তো আমি সব কিছু ওকে তো আমি এগুলো সব কিছু হচ্ছে হলো গিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করব। তো কমেন্টগুলো অ্যান্সার দিব তো আমি আগে আজকে আমার টপিকটা ঝটপট শেষ করি নয়তো কমেন্ট পড়তে পড়তে আমার ক্লাসের টাইম শেষ হয়ে যাবে তো বিআর ট্যাগ আমি আবার দিচ্ছি যাতে প্রত্যেকটা আমার সেকশন নতুন নতুন লাইনের শো করে ঠিক আছে এখন আপনারা এখানে দেখতে পাইতেছেন আমাদের থার্ড নাম্বার যে বক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড তো আমি এই জায়গাটাতে হচ্ছে দিলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড দিচ্ছি আর এখানে কোলন দিলাম আর এর মধ্যে আমি লিখলাম ইনপুট টাইপ ইকুয়াল কি লিখবো এখানে বলেন তো পাসওয়ার্ডের ক্ষেত্রে ইমিজ ইমরান নাজির জিজ্ঞেস করছে যে বিআর ট্যাগ ক্লোজ করা লাগবে না বিআর ট্যাগটা একটা এমটি ট্যাগ এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই তাই আমরা এটা ইউজ করব না তো এখন আমাদের হচ্ছে পাসওয়ার্ড তো অনেকে মনে করতেছেন যে পাসওয়ার্ডের ডাটা টাইপটা হচ্ছে টেক্সট টাইপের হবে তো সাপোজ আমরা টেক্সট টাইপ দিয়ে রাখি যেহেতু আমরা আপনাদের বা আমাদের সবার লজিক পাসওয়ার্ডের মধ্যে ডাটাটা টেক্সট ওরিয়েন্টেড হবে লিখিত আকারে হবে তো আমরা এটাকে রান করতেছি তো এখানে রান করার পর এখন আমি দেখেন পাসওয়ার্ড দিচ্ছি তো জাতি আমার পাসওয়ার্ড দেখতে পাইতেছে তো পাসওয়ার্ডের ডাটা কখনো কি করা যাবে না শো করা যাবে না অর্থাৎ পাসওয়ার্ডের ডাটা আমার কি অবস্থায় থাকবে এনক্রিপ্টেড অবস্থায় থাকবে তো পাসওয়ার্ডের ডাটা যদি এনক্রিপ্টেড অবস্থায় আমাকে রাখতে হয় তাহলে এটা ডাটা টাইপটা হবে আমাদের পাসওয়ার্ড তো আমি এটাকে হচ্ছে সেভ করছি আর এবার এটাকে রান করব এখন দেখেন আমি যা ইনপুট দিব সেটা কিন্তু বুলেট পয়েন্ট আকারে শো করতেছে ওকে তার মানে আমার হচ্ছে হলো গিয়ে যে পাসওয়ার্ডগুলো কী থাকতেছে এনক্রিপ্টেড থাকতেছে তো মনে রাখতে হবে পাসওয়ার্ডের ডাটা টাইপ কিন্তু কী হবে ইনপুট টাইপটা কী হবে পাসওয়ার্ড হবে এটা পরীক্ষায় কিন্তু আসে যে পাসওয়ার্ডের ডাটা টাইপটা কী হবে ইনপুট টাইপটা কী হবে এটা অ্যান্সার হবে পাসওয়ার্ড আপনি যদি পাসওয়ার্ড না ইউজ করেন তাহলে আপনার ডাটাগুলো এনক্রিপ্টেড হবে না তারপর আমরা এই জায়গাটাতে হচ্ছে বিআর ট্যাগ দিব এই জায়গাটাতে আমি আমার বিআর ট্যাগটাকে ক্লোজ করব তো দুইবার করে বিআর দিচ্ছি যাতে আমার এইচ এইচটিএমএল ফর্মগুলোতে একটু স্পেসটা বেশি পরিমাণে আসে ঠিক আছে ওকে তো পাসওয়ার্ডের কাজ শেষ তো আমাদের এই তিনটা বক্সের কাজ কিন্তু শেষ এবার আমরা কি নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে আমাদের ডেট অফ বার্থ তো আমরা পরের লাইনে চলে আসতেছি হচ্ছে হলো গিয়ে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থতে এখানে যে বক্সটা দেওয়া আছে এটাকে হচ্ছে ড্রপ ডাউন ড্রপডাউন মেনু বলা হয় এটাকে তো আমরা আসলে ড্রপডাউন মেনুটা কেন ইউজ করতেছি সেটাও একটু বলি তো আমরা এখান থেকে ডেকে সিলেক্ট করব তো এর ক্ষেত্রে এক হইতে পারে মানে ডে এর ক্ষেত্রে আঠাশ দিন হইতে পারে উনত্রিশ দিন হইতে পারে তিরিশ দিন হইতে পারে একত্রিশ দিন হইতে পারে মূলত এটার জন্য হচ্ছে আলাদা ফাংশনই থাকে যাওয়ায় স্ক্রিপ্ট বা পিএইচপি দিয়ে এটাকে কন্ট্রোল করা হয় ডাইনামিক করা হয় আপাতত আমি জাস্ট হচ্ছে এটার স্ট্রাকচারটা দেখাবো তো এই বক্সটাকে এই ডেট অফ বার্থের এই বক্সটাকে ড্রপ ডাউন মেনু বলা হয় ওকে এটাকে ড্রপডাউন মেনু বলে তো আমরা কীভাবে এই ড্রপডাউন মেনুটা তৈরি করব তো ড্রপডাউন মেনু তৈরি করার আগে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে রাখি ড্রপডাউন মেনুর বৈশিষ্ট্য হচ্ছে দুইটা একটা হচ্ছে সিলেক্ট আর একটা হচ্ছে কি আমাদের অপশন সিলেক্ট একবারই হবে আর অপশন একাধিকবার হবে তো আমি একটু এক্সপ্লেইন করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন যেমন আমি এখানে দিলাম সিলেক্ট আর সিলেক্ট ট্যাকটাকে আমি ক্লোজ করে দিলাম তারপর আমাদের আসতে অপশন অপশন ট্যাকটাকে আমরা ক্লোজ করে দিলাম এটার মাঝখানে আমরা দিলাম হলো গিয়েশন অপশন ট্যাকটা আমাদের ক্লোজ এটার মাঝখানে আমি দিলাম জিরো ওয়ান আবার অপশন ট্যাকটা ওপেন অপশন ট্যাকটা ক্লোজ এটার মাঝখানে আমি দিলাম জিরো টু তো আমি ফাইল দিয়ে এটাকে সেভ করলাম আর এটাকে এবার আমি একটু রান করে দেখি তো এখানে দেখা যাচ্ছে যে আমার ডেগুলো কিন্তু কি করতেছে শো করতেছে শো করতেছে ওকে স্যার তো আমরা এই জায়গাটাতে যেটা দেখতে পাইতেছি যে প্রতিবার সিলেক্টের জন্য অর্থাৎ সিলেক্ট স্টার্ট সিলেক্ট ক্লোজ এটার জন্য একটা করে ড্রপ ডাউন বক্স আমাদের তৈরি হবে এটার জন্য আমাদের একটা করে ড্রপডাউন বক্স কি হবে তৈরি হবে তো এখানে একত্রিশটা ডেট আমাদের বসানোর কোনো দরকার নাই জাস্ট আমি এখানে দেখাইলাম যে আসলে এগুলো কেমনে কাজ করে এগুলো অলরেডি এগুলোর ফাংশন ক্রিয়েট করা আছে এগুলো গুগল থেকে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন আমি জাস্ট স্ট্রাকচারটা দেখাচ্ছি আর পরীক্ষার খাতায় আপনি কোয়েশ্চেনটা কেমনে অ্যান্সার দিবেন কারণ পরীক্ষার খাতায় তো এরকম ড্রপডাউন মেনু থাকবে না যেখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ওয়ান টু আসতেছে তো যেহেতু ডে বলছে তাই আমরা এতটুক পর্যন্ত রেখে দিব ডে ওকে তো অপশন আপনার একাধিক হবে বাট সিলেকশন কয়টা হবে একটা মাত্র হবে অপশন আমার একাধিক হবে বা মানে সিলেকশন একটা হবে তো আমি আবার ডের পর আমি হচ্ছে মান্থের জন্য কাজ করবো তাই আমি এই জায়গাটাতে হচ্ছে আবার সিলেক্ট দিব দেন আমি সিলেক্ট একটাকে ক্লোজ করে দিব এবার এই জায়গায় আমি হচ্ছে অপশন দিব অপশন ট্যাগটাকে ক্লোজ করব এটার মাঝখানে আমি লিখবো হলো গিয়ে মান্থ ও পি ও এন অপশন এ জায়গায় আমি হচ্ছে হলো গিয়ে দিব জে এ এন সংক্ষেপে লিখলাম কেউ আবার জান ভাইবেন না এটা হচ্ছে জ্যান বলতেছি অপশনটা একটা ক্লোজ করে দিব এখানে আমি হচ্ছে ফেব দিব ফাইল দিয়ে এটাকে করলাম আমি এটাকে হচ্ছে রান করলাম রান করার কারণে এখানে আমাদের কি চলে আসতেছে মান্থ চলে আসতেছে তো মান্থ আমি আগেই বলছি প্রত্যেকবার সিলেক্টের জন্য প্রত্যেকবার সিলেক্ট স্টার্ট সিলেক্ট ক্লোজের জন্য একটা করে ড্রপ ডাউন মেনু তৈরি হবে আর সেটার ক্ষেত্রে আমাদের কি চলে আসবে মান্থ জ্যান ফেব এগুলো চলে আসবে ওকে তো আমরা যেহেতু আমাদের কোশ্চেনে মান দেওয়া ছিল আমরা ওইটাই রাখি তো আমরা এটাকে ফাইল দিয়ে সেভ করতেছি আর এটাকে আমরা কি করে রাখব রান করে দেখব ওকে এবার দেখেন আমাদের হচ্ছে হলো কি ইয়ার আসতেছে তো আমরা এখানে দিলাম সিলেক্ট সিলেক্ট একটা ক্লোজ এর মাঝখানে আমরা হচ্ছে দিব অপশন অপশন ক্লোজ ইয়ার ও পি অপশন অপশন ক্লোজ তো আমি এখানে দিলাম টু থাউজেন্ড টোয়েন্টি তো ফাইল দিয়ে এটাকে সেভ করতেছি আর এটাকে আমি রান করে দেখবো তো ডে মান্থ ইয়ার আমাদের কি করতেছে শো করতেছে তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে প্রত্যেকবার সিলেক্ট স্টার্ট আর ক্লোজের জন্য আমার একটা করে ড্রপ ডাউন মেনু কি হচ্ছে তৈরি হচ্ছে ওকে এবার আরেকটা জিনিস বলি এই যে ড্রপডাউন মেনুতে যে লজিকটা ইউজ করা হয় সেটা হচ্ছে এক্সর লজিক ইউজ করা হয় এক্সক্লুসিভ অর এটা যখন আমি চ্যাপ্টার থ্রি দেখাবো তখন হচ্ছে যে আমি এটা নিয়ে ডিসকাশন করবো যে এক্সরটা কি তার আগে আমি জাস্ট একটু বলে রাখি এক্সরের স্পেশালিটি হচ্ছে এখানে মাল্টিপল অপশন থাকবে বাট অ্যাট এ টাইমে ইউজার একটার বেশি অপশনকে কি করতে পারবে না সিলেক্ট করতে পারবে না যেমন ড্রপডাউন মেনু থেকে আপনি যদি দেখেন যে ডেতে প্রায় একত্রিশটার মতো অপশন থাকে তো ইউজার ওইখান থেকে হচ্ছে হচ্ছে যে কোনো একটা অপশনকে সিলেক্ট করতে পারে তার মানে অপশন একত্রিশটা থাকবে বাট ইউজার যে কোনো একটাকে সিলেক্ট করতে পারবে তো এটা হচ্ছে আমাদের ডেট অফ বার্থের কাজটা তো ড্রপডাউন মেনুতে আমরা হচ্ছে এক্সর লজিক ইউজ করি ওকে এবার আমরা হচ্ছে জেন্ডার নিয়ে কথাবার্তা বলবো তো আমাদের পরের অপশনটা আসছে জেন্ডার তো আমি এই জায়গাটাতে হচ্ছে বিআর ট্যাগটা ইউজ করব আর বিআর ট্যাগটাকে আমি কি করব আরেকবার বিআর ট্যাগ দিব তো দুইবার বিআর ট্যাগ দিচ্ছি যাতে আমাদের প্রত্যেকবার অপশনগুলো ভিন্ন ভিন্ন লাইনে শো করে তো এর পরের অপশনটা হচ্ছে আমাদের জেন্ডার ওকে পরের অপশনটা হচ্ছে জেন্ডার তো জেন্ডার খুবই ডेंजरस একটা বিষয় যে উনিশ থেকে যদি 20 হয় তাহলে জেন্ডার নিয়ে কিন্তু অনেক ধরনের প্রবলেম হইতে পারে তো আমি সেটা একটু বলি তো জেন্ডারের তিনটা বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে ইনপুট টাইপ ইনপুট টাইপ বিষয়টা একটু ক্লিয়ার করি বিষয়টা একটু ক্লিয়ার করি এখানে যে বাটনটা আমরা দেখতে পাইতেছি এই বাটনটাকে রেডিও বাটন বলে আর রেডিও বাটনটা মূলত এক্সল লজিকে কাজ করে ওকে রেডিও বাটনটাও এক্সজল লজিকে কাজ করে অর্থাৎ আমাদের অপশন একাধিক থাকবে বাট ওইখান থেকে আমরা মাত্র একটা মাত্র অপশনকে সিলেক্ট করতে পারবো তো ইনপুট টাইপ এখানে আমরা দিব হলো গিয়ে রেডিও আর এই যে রেডিও বাটনটা যেটার কথা বলছি সেখানে হচ্ছে আমার তিনটা বিষয় মাথায় রাখতে হবে ইনপুট টাইপ কার জন্য ব্যবহার করতেছি জেন্ডারের জন্য আর এই জায়গায় আমরা বসাবো ভ্যালু ভ্যালুর জায়গায় আমি এখানে বসাবো হলো গিয়ে ফিমেল ভ্যালুর জায়গায় আমি বসালাম ফিমেল ওকে আর এই জায়গাটাতে আমি লিখবো ফিমেল একইভাবে আমি এটাকে হচ্ছে কপি করব এটাকে আমি হচ্ছে পেস্ট করব এই জায়গায় আমি লিখবো হল গিয়া মেইল আর এই জায়গায় লিখব মেইল তো ফাইল দিয়ে আমি এটাকে হচ্ছে সেভ করব তো আমরা এটাকে রান করব তো এখানে আমাদের বাটনটা আসছে যে অ্যাট এ টাইমে আমরা একটার বেশি অপশনকে কি করতে পারতেছি না সিলেক্ট করতে পারতেছি না এখন অনেকে কোশ্চেন করতে পারে যে স্যার এই জায়গাটাতে আমরা কেন ফিমেলটা ইউজ করছি তো আমরা এখান থেকে ফিমেলটাকে যদি বাদ দিয়ে দিই এটাকে সেভ করি আর এটাকে যদি রান করি তাহলে এখানে বাটনটা ঠিকই ক্রিয়েট হচ্ছে কিন্তু এই বাটনের নামটা শো করতেছে না লেভেলটা শো করতেছে না তার মানে এখানে আমরা যদি যা লিখব এখানে আমরা যা লিখব স্যার সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের বাটন নেম কি করবে জেনারেট করবে ওকে তো আমি আর বলতেছি এই রেডিও বাটনের জন্য তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে ফার্স্টে হচ্ছে ইনপুট টাইপ কোন ধরনের বাটন রেডিও বাটন কিসের জন্য এটা আমরা ব্যবহার করবো জেন্ডার আইডেন্টিফাই করার জন্য কোন জেন্ডার ফিমেল একইভাবে রেডিও কিসের জন্য জেন্ডারের জন্য আর কোন ভ্যালু মেলের জন্য ওকে আচ্ছা আজিজুল আনন্দ জিজ্ঞেস করছে স্যার লজিকটা কি ইয়ার তারপরে মান্থ এটা যার যার স্টাইল সে সাজাইতে পারে এখন আপনি যদি এটাকে এভাবে সাজান যে ফার্স্টে আপনি ইয়ার দিবেন তারপরে মান্থ দিবেন তারপরে হচ্ছে হলো গিয়ে যে লাইক হচ্ছে যে ইয়ার কি বলে ডে দিবেন সেটাও হবে এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে এটা করা যাবে যে যেভাবে সাজায় তো ফাইল দিয়ে আমরা সেভ করব তো এটাকে আমরা রান করলাম এখন

বাট একটু টাইম দিতে হবে ওকে লেভেলের কাজ হচ্ছে আহ মাহমুদুল করিম জিজ্ঞেস করছে লেভেলের কাজটা কি তো লেভেলের কাজ হচ্ছে হলো গিয়ে কোনো একটা বাটন কী জন্য কাজ করতেছে সেটার একটা ডেফিনেশন প্রদান করা লাইক এই বক্সটা কি প্রকাশ কি করতে হবে এই বক্সটা সেখান থেকে আমি বুঝতে পারতেছি ফার্স্ট নেই ওকে এখন এখান থেকে একটা জিনিস দেখেন যেটাতে ছিলাম এই জায়গাটাতে একটু ফিরে আসি যে আমি এখানে জাস্ট হচ্ছে একটা অপশন বাদ দিছিলাম নেমটা বাদ দিছি যার কারণে দুইটা অপশনই কি হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে তো এটার জন্য জেন্ডারের বিষয় আপনাদের হচ্ছে সব সময় খেয়াল রাখতে হবে যে জেন্ডারের বৈশিষ্ট্য কয়টা তিনটা ইনপুট টাইপ নেইম আর হচ্ছে ভ্যালু একটা যদি মিস করেন তাহলে হচ্ছে জেন্ডার সিলেকশন মিস হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন অ্যাট এ টাইমে একটার বেশি আমরা অপশন কি করতে পারতেছি না সিলেক্ট করতে পারতেছি না আর লাস্টে যেই বক্সটা আছে সেটাকে হচ্ছে আমাদের চেক বক্স বলে লাস্টে যে বক্স যে অপশনটা আছে সেটাকে আমরা চেক বক্স বলি ওকে সেটাকে আমরা হচ্ছে চেক বক্স বলি এটাকে চেক বক্স বলা হয় তো চেক বক্সের জন্য কোডটা কি হবে তো আমরা এখানে পরের লাইনে আবার হচ্ছে বিয়ারটা একটা দিব আবার বিআর ট্যাকটাকে ক্লোজ করব এখন আমরা হচ্ছে বক্স নিয়ে কাজ করবো তাই আমরা এই জায়গাটাতে হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল টি ইএক্স টি টেক্সট সরি e k চেক বক্স তারপর আমরা দিব হলো গিয়ে আই অ্যাগ্রি তো ফাইল দিয়ে আমি এটাকে হচ্ছে সেভ করলাম আর আমি এবার এটাকে রান করে দেখব ওকে এখন দেখেন যে বক্সটা যেটা আসছে সেটা আমার চেক বক্স আসে নাই সেটা আমার টেক্সট বক্স হয়ে গেছে ওকে চেক বক্স হয়ে গেছে তো এখন এই কাজটা আমি আসলে মানে কেন হইলো সেটা একটু বলি আমাদের সবার একটা খারাপ অভ্যাস আছে যে কোনো কিছু টাইপ করার সময় আমরা হচ্ছে একবার একটা স্পেস বার ক্লিক করি যেমন আমি চেক বক্স লিখতে গেছি চেক বক্স লেখার সময় মাঝখানে একটা কি করছি স্পেস দিয়ে দিছি তো মাঝখানে আমার কি দেওয়া যাবে না স্পেস দেওয়া যাবে না চেক বক্স কোনো ধরনের এই জায়গাটাতে আমাদের স্পেস বসবে না তা আমি এটাকে হচ্ছে রান করতেছি এখন আমাদের চলে আসছে কি বক্স চেকবক্স তো আমরা এটাতে কি করতে পারতেছি চিহ্ন দিতে পারতেছি চিহ্ন তুলে দিতে পারতেছি তো এভাবে আমরা সহজেই হচ্ছে হলো গিয়ে একটা ফর্ম কি করতে পারবো তৈরি করতে পারবো ওকে এখন অনেকে কোশ্চেন করছে যে এটার কালার করা যাবে কিনা অবশ্যই কালার করা যাবে যেমন একটা নর্মাল কথা বলি আমাদের এটার ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া আছে হোয়াইট কালার দেওয়া আছে আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারাও চাইলে কালার করতে পারবেন তো আমি আজকে হচ্ছে কালার নিয়ে কথাবার্তা বলবো তো কালার এইচটিএমএল এ কালার কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় সিএসএস সিএসএস বলতে মূলত হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটকে বোঝায় ক্যাস্কেডিং স্টাইল শিটসকে বোঝায় ওকে তো ক্যাস্কেডিং স্টাইল শিটসটা কি এটা মূলত হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করার জন্য ব্যবহার করা হয় একটা ওয়েব পেজ অ্যাট্রাক্টিভ হয় মূলত এই সিএসএস এর কারণে কারণ সিএসএস এর মাধ্যমে এই কালারটা কন্ট্রোল করা হয় একটা এইচটিএমএল পেজে কালার কম্বিনেশনগুলোকে সেট করা হয় ওকে এখন আমি একটু এক্সপ্লেইন করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন তো আমরা কেমনে বুঝবো যে আমাদের HTML এল পেজে সিএসএস ব্যবহার করা হয়েছে কি হয় নাই সিএসএস আইডেন্টিফাই করা হয় এই শব্দটা দিয়ে যদি আমরা স্টাইল শব্দটা পাই তাহলে বুঝতে হবে এই জায়গায় হচ্ছে হলো গিয়ে আমাদের সিএসএস ব্যবহার করা হয়েছে তো সিএসএসকে মূলত তিন ভাগে ভাগ করা হয় ক্লাসিফিকেশন অফ সিএসএস ক্লাসিফিকেশন অফ সিএসএস আচ্ছা ফন্ট চেঞ্জ কেমনে করবো আদনান ফুয়াদ তারপরে হচ্ছে টেক্সট বক্সগুলো কি আলাদা লাইনে একই লাইনে সাজাবো কীভাবে এগুলো সব কিছুই কথাবার্তা বলবো তো এটার জন্য একটু সময় লাগবে আসলে এক ক্লাসে তো সব পসিবল না আমি আজকে হচ্ছে ফর্মটা একটা ডিজাইন করা শিখাচ্ছি নেক্সট এগুলোর অ্যালাইনমেন্ট এগুলো নিয়ে কথাবার্তা বলবো যে কিভাবে আমরা বক্সটাকে অ্যালাইন করতে পারবো তারপরে কিভাবে আরও সুন্দর একটা ফর্ম জেনারেট করা যায় সেগুলো নিয়ে ডিসকাশন করব ওগুলো অ্যাসাইনমেন্ট টপিকে যখন অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করব তখন আলোচনা করবো আপাতত আমি হচ্ছে বেসিক জিনিসগুলো একটু দেখাই যে কিভাবে কালার কোডগুলো করা হয় তো সিএসএস মূলত তিন প্রকার একটা হচ্ছে ইনলাইন সিএসএস তো আমাদের বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইনলাইন সিএসএসটা দেওয়া আছে তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস ইন্টার্নাল সিএসএস তারপরে হচ্ছে এক্সটার্নাল সিএসএস তো আমি মেনলি যেটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ইনলাইন সিএসএস কারণ এটা আমাদের বইতে আছে তো যদি কোনো ওপেনিং ট্যাগে যদি এইচটিএমএল এর কোনো ওপেনিং ট্যাগে যেমন এটা হচ্ছে বডির ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে বডির ক্লোজিং ট্যাগ কি তো এইচটিএমএল এর কোনো ওপেনিং ট্যাগে যদি স্টাইল ব্যবহার করা হয় তাকে ইনলাইন বলে ওকে তো আমরা যদি এইচটিএমএল এর বডি ট্যাগ লাইক হচ্ছে হলো গিয়ে স্টাইল ট্যাগটা দিই তো যদি এইচটিএমএল এর কোনো ওপেনিং ট্যাগে স্টাইল শব্দটা ব্যবহার করা হয় তাকে ইনলাইন সিএসএস বলে ওকে তো সিএসএস দিয়ে কিভাবে কালার করতে হয় সেটা নিয়ে কথাবার্তা বলতেছি তা আমরা কি মানে কিভাবে বুঝবো যে আমাদের সিএসএস ব্যবহার করা হয়েছে যদি এইচটিএমএল এ আমরা স্টাইল শব্দটা পাই তাহলে বুঝে নিব আমাদের এই জায়গাটাতে সিএসএস ব্যবহার করা হয়েছে তো এবার আমি হচ্ছে হলো গিয়ে যে সিএসএস কেমনে কাজ করে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি তো সিএসএস মূলত হচ্ছে হলো গিয়ে সবচেয়ে বেশি প্রিফার করে হলো গিয়ে হেক্সা কালার কোড সিএসএস হচ্ছে হেক্সা কালার কোড নিয়ে কাজ করে তো হেক্সা কালার কোড মূলত হচ্ছে হলো গিয়ে ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে তৈরি করা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম দিয়ে তৈরি করা হয় হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এফ এই ষোলোটা ডিজিট নিয়ে মূলত হচ্ছে হলো গিয়ে হেক্সা কালার কোড তৈরি করা হয় এই ষোলোটা ডিজিট থেকে তৈরি করার সিস্টেম হচ্ছে ফার্স্টে হ্যাশ দিতে হবে তারপরে হচ্ছে সিক্স হেক্সা ডিজিটস সিক্স এক্সা ডিজিটস আমার ব্যবহার করতে হবে ওকে আর এই সিক্স এক্সা ডিজিটস হচ্ছে হলো গিয়ে এখান থেকে যে কোনো ছয়টা নাম্বার লাইক আমি এখান থেকে নিলাম এ বি সি ওয়ান টু থ্রি তাহলে এটা কালার ক্রিয়েট করবে এখন কথা হচ্ছে ছয়টা কালার নেওয়ার কারণটা কি প্রথম দুইটা কালার হচ্ছে রেড কালারের জন্য কাজ করে পরের দুইটা কালার হচ্ছে গ্রিন কালারের জন্য কাজ করে পরের দুইটা কালার হচ্ছে ব্লু কালারের জন্য কাজ করে ওকে পরে প্রথম দুইটা রেড এর জন্য পরে দুইটা গ্রিনের জন্য আর পরে দুইটা হচ্ছে ব্লুর জন্য আমাদের কাজ করবে তাহলে দেখেন আমরা হচ্ছে ইনলাইন সিএসএসটা এখন ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের বডি ট্যাগ বডি ট্যাগে আমরা হচ্ছে দিলাম হলো গিয়ে স্টাইল তারপরে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে তো আমি এটাকে একটা কালারে কনভার্ট করব। তো বডি স্টাইল যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটাকে কালার করব তাই আমি এখানে দিব ব্যাক তারপরে হচ্ছে জি আর ও ইউ ডি ব্যাকগ্রাউন্ড হাই এল ও আর কালার তো অনেকে বিজি কালারও ইউজ করে তো বিজি কালার অনেক সময় অনেক ওয়েব ব্রাউজার সাপোর্ট করে না তো স্ট্যান্ডার্ড হচ্ছে স্টাইলটা যদি সিএসএস দিয়ে কাজ করেন এটার পসিবিলিটিস হচ্ছে এটা সবগুলো ব্রাউজারে মোটামুটি কাজ করে তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম এ বি সি ওয়ান টু থ্রি তারপর এটার আগে একটা হ্যাশ বলবে মানে হ্যাশ বসবে তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম আর এটাকে আমি রান করবো তো পেজের কালারটা আমাদের কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনি বলবেন যে স্যার আপনি এটা আন্দাজে কেমনে বসাইছেন স্যার এটা আন্দাজে বসানোর কিছু নাই আসলে কালার কোডগুলো মূলত হচ্ছে হলো গিয়ে আমরা কখনো নাম্বার দিয়ে কালার মনে রাখি না এন্ড আপনি যদি দোকানে যেয়ে বলেন যে হ্যাশ এবিসি ওয়ান টু থ্রি কালারের একটা ড্রেস দেন দোকানদার কিন্তু অজ্ঞান হয়ে যাবে যে কি বলতেছে এগুলা তো আমরা আসলে কালারকে হচ্ছে ভিজুয়ালাইজ বা দেখার মাধ্যমে নির্ণয় করি তো কোন কালার কোড কি তৈরি করে সেটা হচ্ছে আপনি গুগলে যদি যান তাহলে আপনি হেক্সা কালার কোডগুলো দেখতে পাবেন সাপোজ আমি এই জায়গায় লিখলাম হেক্সা কালার আমি এখান থেকে হচ্ছে হলো গিয়ে গেলাম তো এখানে দেখেন বিভিন্ন কালার দেওয়া আছে ওকে বিভিন্ন কালার দেওয়া আছে সাপোজ আপনাদের কালো এই কালারটা অনেক বেশি পছন্দ হয়েছে আপনি জাস্ট এই কালার কোডটাকে কি করবেন কপি করবেন কপি করে এনে এই জায়গাটাতে আপনি কি করবেন এটাকে বসায় দিবেন তো কন্ট্রোল ভি তো আমি ফাইল দিয়ে এটাকে হচ্ছে করলাম। আর এবার এটাকে আমি রান করব। পেজের কালারটা আমাদের কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে আব্দুর রহমান সোহান জিজ্ঞেস করছে হেক্সা কালার কোড মুগস্থ কেমনে করতে হবে তো স্যার আগে একটা ইনফরমেশন শুনে নেন তারপর মুগস্থ করার ইচ্ছাটা পোষণ করেন হেক্সা কালার কোড হেক্সা কালার কোডের পরিমাণ হচ্ছে সিক্সটিন মিলিয়ন তো সিক্সটিন মিলিয়ন কালার কোড মুগস্থ করা স্যার আসলে এটা সহজ কিছু না ওকে তো সিক্সটিন মিলিয়ন কালার হচ্ছে হলো গিয়ে আমার হেক্সা কালার কোডে আছে তো কিছু কমন কালার আছে যেগুলো আপনার একটু মনে রাখতে হবে তো এখানে দেখেন আমি ছয়টা জিরো দিলাম তো কন্ট্রোল দিয়ে এটাকে সেভ করলাম আর এবার এটাকে আমি একটু রান করব তো একটা জিনিস লক্ষ্য করেন জিরো পাইলে জীবন যেমন লাইফ অন্ধকার তেমনি জিরো দিলে পেজের কালারও কি হয়ে যাবে অন্ধকার হবে তার মানে হ্যাশ লেখে ছয়টা জিরো যদি দেন আপনার পেজের কালার কি হয়ে যাবে ব্ল্যাক আর যদি আপনি ছয়টা এফ দেন কন্ট্রোল সেফ তাহলে পেজের কালার আবার কি হয়ে যাবে হোয়াইট হয়ে যাবে তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে হ্যাশ লেখে ছয়টা জিরো এগুলো অবজেক্টিভে আসে কোন কালার প্রডিউস করে ব্ল্যাক কালার করে আর ছয়টা এফ হচ্ছে হলো গিয়ে আপনার হোয়াইট কালার প্রডিউস করে ওকে ক্লিয়ার আচ্ছা এবার কে কিভাবে কালার করতে হয় সেটা নিয়ে একটু কথাবার্তা বলতেছি তো লক্ষ্য করেন তো এটা আমাদের হেক্সা কালার কোড রিগার্ডিং কথাবার্তা গেছে ওকে তো এখন আমি হচ্ছে হলো গিয়ে টেক্সটকে কালার করব। তো টেক্সটকে যদি কালার করতে চাই তাহলে আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে হলো গিয়ে ট্যাগ তো ট্যাগ ওপেন ফন ট্যাগটাকে আমরা ক্লোজ করলাম আর এই জায়গায় আমরা লিখলাম শুভ নববর্ষ শুভ নববর্ষ লিখলাম তো এখন ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম আর এটাকে আমি একটু রান করে দেখলাম তো শুভ নববর্ষ আসছে এখন আমি চাচ্ছি এইটা কালারফুল করতে তো এটার জন্য আমি জাস্ট এখানে লিখবো ফন্ট কালার ইকুয়াল হচ্ছে আমি দিয়ে দিলাম রেড তো কন্ট্রোল দিয়ে এটাকে সেভ করলাম আর এটাকে রান করলাম আমার কালারটা কি হয়ে গেছে রেড হয়ে গেছে ওকে এখন আমি চাইলে এই জায়গায় হেক্সা কালার কোডও ইউজ করতে পারবো লাইক আমি হচ্ছে এখানে হ্যাশ এ বি সি তারপর হচ্ছে ওয়ান টু থ্রি ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম আমি এটাকে রান করব ওকে শুভ নববর্ষ ইনফ্যাক্ট আমি হচ্ছে হলো গিয়ে যদি চাই এটার ব্যাকগ্রাউন্ডটাকেও আমি কী করতে পারি কালার করতে পারি ঠিক আছে এটার ব্যাকগ্রাউন্ডটাকেও আমি চাইলে কালার করতে পারি তো ব্যাকগ্রাউন্ডকে আমি যদি কালার করতে চাই তাহলে আমি কী করতে চা পারি বডি ট্যাকটা ইউজ করতে পারি তো আমি বডি ট্যাগটা নিয়ে কাজ করতেছি বা বডি ট্যাগটা ক্লোজ দেখাচ্ছি একটু তো আমি এখানে হচ্ছে বডি স্টাইল ইকুয়াল আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ও এল ও আর কালার এই জায়গায় আমি দিলাম হলো গিয়ে রেড তো ফাইল দিয়ে এটাকে আমি সেভ করলাম আমি এবার এটাকে রান করব তো ব্যাকগ্রাউন্ড আমার কি হয়ে গেছে রেড হয়ে গেছে জালালউদ্দিন হ্যাঁ অবশ্যই স্যার পরীক্ষায় আসে পরীক্ষায় না আসলে তো আর এমনি এমনি করাচ্ছি না এটা পরীক্ষায় অবশ্যই আসে এমসি কিউতে আসে ঠিক আছে যে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমরা কি করতে পারি বা কোন ধরনের অ্যাপ্রোচ নিতে পারি তো বডি স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি হয়ে গেছে রেড এখন আমি যদি বলি যে শুধু শুভ নববর্ষর ব্যাকগ্রাউন্ডটা কালার হবে তো আপনি কীভাবে একটা এসটিএমএল পেজকে আরও সুন্দর করতে পারেন যেমন আমি এ জায়গায় হচ্ছে দিলাম পি তারপর দিলাম স্টাইল এটার ভিতরে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হাইফেন ও আর কালার ওকে তো আমি এটার ভিতরে দিলাম হলো গিয়ে ইয়েলো আর আমি হচ্ছে পিট একটাকে ক্লোজ করে দিলাম তো ফাইল দিয়ে সেভ করলাম আর এটাকে আমি রান করতেছি ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গায় আমাদের হচ্ছে কোলন হবে সরি তো আমি এটাকে সেভ করলাম এবার আমি এটাকে রান করতেছি তো আমাদের এখানে পেজটা কি হয়ে গেছে মানে এই জায়গাটাতে আমাদের শুভ নববর্ষর ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেছে তার মানে স্টাইল ট্যাগ ইউজ করলে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে ক্লাস হয়ে যাবে মানে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট হচ্ছে হলো গিয়ে আপনার কালার হয়ে যাবে স্যার আসলে আমার কনসেন্ট্রেট করতে খুব কষ্ট হচ্ছে স্যার যে এত পরিমাণ আপনারা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ স্যার আপনারা এইভাবে করে কমেন্ট করতে থাকেন আমি চেষ্টা করতে থাকবো আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করতে তো এক সময় ইনশাল্লাহ সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের তো খুব ভালো লাগতেছে আপনারা এটা বেশি বেশি শেয়ারও করবেন আর কোনো কনফিউশন থাকলে আমাকে হচ্ছে জাস্ট হচ্ছে কমেন্টসে ইনবক্সে আমাকে জানাবেন ঠিক আছে তো এইভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারগুলোকে আমরা কি করতে পারবো আচ্ছা এখানে ফারহাদ আহমেদ ফাইম জিজ্ঞেস করছেন যে কালার বানান তো স্যার এইভাবে হবে তো কিন্তু স্যার আসলে কালার বানান হচ্ছে আমেরিকান আমি একটু বলে রাখি কোডিং সিস্টেম আমেরিকান অ্যাকসেন্টকে ফলো করে তো সি ও ইউ আর এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট তো এটা কোডিং সিস্টেমে আপনার কখনো ইউজ করা যাবে না ঠিক আছে এটা কাজ করবে না তো আপনার সব সময় কোডিং সিস্টেমে হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টকে ফলো করতে হবে ওকে তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ইনফ্যাক্ট আজকে আমি একটা আউট অফ দ্য বক্সের টপিক দেখাবো তো আমি আউট অফ দ্য বক্সের একটা টপিক দেখাবো যে আপনি এইচ পেজে বাংলা কেমনে লিখতে পারবেন তো এখন আপনি বলতে পারেন যে স্যার এটা তো খুবই ইজি বাংলা লেখা তো খুবই ইজিভাবে আমরা করতে পারি তো স্যার চলেন আমি আপনাদেরকে এল পেজে বাংলা লেখা একটু শেখাই তো এটার মাধ্যমে আজকে টপিকটা শেষ হবে তো কিভাবে আমরা বাংলা লিখতে পারবো সেটা একটু দেখতেছি তো আমি জাস্ট এটাকে ওপেন উইথ নোটপ্যাড দিলাম তো আমি এখানে ফার্স্টে আচ্ছা কন্ট্রোল জেড থাকুক আমি আবার একটু ওপেন করি আমি এখন এইচটিএমএল পেজে কিভাবে বাংলা লিখতে পারবেন সেটা দেখাচ্ছি স্যার দেখেন আর পি ট্যাগটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ আমি এখানে আমি হচ্ছে হলো গিয়ে ক্লোজ করলাম ওকে তো অনেকে আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন যে স্যার ক্লোজিং ট্যাগ যদি না দিই তাহলে কি হবে তো সাপোজ আমি এই জায়গায় ক্লোজিং ট্যাগ দিলাম না আমি এই জায়গায় হচ্ছে হলো গিয়ে লিখলাম চোদ্দোশো সাতাইশ পিট দিলাম পিট্যাক ক্লোজ করলাম আমি এই জায়গাটা দিলাম চোদ্দোশো সাতাইশ তো আমি এটাকে সেভ করলাম এটাকে রান করি তো একটা জিনিস দেখেন আমি হেডিং ট্যাগটা কিন্তু ইউজ করছি শুভ নববর্ষতে আমি কিন্তু পি ট্যাগের মধ্যে কোনো হেডিং ট্যাগটা দিই নাই তো হেডিং ট্যাগটা ক্লোজ না করার কারণে সে শুভ নববর্ষকেও হেডিং ধরে নিছে এরপরে যা আসে সেটাকেও কি ধরে নিছে হেডিং ধরে নিছে কিন্তু আমি যদি এখানে হেডিং ট্যাগটাকে ক্লোজ করে দিই তো ফাইল দিয়ে এটাকে আমি যদি সেভ করি আর এটাকে আমি যদি রান করি তখন কিন্তু সে শুভ নববর্ষটাকেই হেডলাইন আকারে নিচ্ছে কিন্তু লাস্টেরটাতে চোদ্দোশো সাতাইশ সেটাকে কিন্তু আর হেডলাইন হিসেবে নিচ্ছে না এটা আরও খুব ভালোভাবে বোঝা যায় যে মার্কিউই ট্যাগ দিয়ে তো সাপোজ আমি মার্কিউ ট্যাগটাকে ওপেন করছি মার্কিউ ট্যাগটাকে ওপেন করছি এবার আমি এটাকে হচ্ছে ক্লোজ করি নাই তাহলে দেখেন আমি কিন্তু মার্কিউ ব্যবহার করছি শুভ নববর্ষর সাথে চৌদ্দোশো সাতাইশের সাথে কিন্তু কোনো মার্কিউ ট্যাগ ইউজ করি নাই তো মার্কিউ ট্যাগ ইউজ করলে কোনো একটা টেক্সট আমাদের ডাইনামিক হয় তো শুভ নববর্ষ তো আমাদের ডাইনামিক হয়েছে কিন্তু আমরা মার্কিউ ট্যাগটা ক্লোজ করি নাই দেখে চৌদ্দোশো সাতাইশটাও আমার কি দেখাচ্ছে ডাইনামিক দেখাচ্ছে ওকে এখন দেখেন আমি এখানে মার্কিউ ট্যাগটাকে যদি ক্লোজ করে দিই মার্কিউ ট্যাগটাকে ক্লোজ করে দিই তো এটাকে আমি যদি এবার রান করি তাহলে দেখেন চৌদ্দশো এর উপর মার্কিউর এফেক্ট আর পড়তেছে না তো এটার জন্য এইচটিএমএল এ যখন আপনি কোডিং করতে যাবেন অবশ্যই ক্লোজিং ট্যাগটা ইউজ করতে হবে তো স্যার এবার আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে এইচটিএমএল পেজে আমরা হচ্ছে হলো গিয়ে লাইক এখানে বডি ট্যাগ আমি ক্লোজ করতে ভুলে গেছি মানে ওপেন করতে তো এইচটিএমএল পেজে আমরা কেমনে বাংলা লিখবো তো আমি সেটাই এবার একটু এক্সপ্লেইন করতেছি আপনাদেরকে তো এখন দেখেন আমি এখানে বাংলাটা লিখতেছি আমি বাংলা লিখতেছি আচ্ছা তার আগে একটা জিনিস দেখেন আমি ফাইল দিয়ে যখন সেভ দিচ্ছি তখন কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না আমি যখন ইংলিশ লিখে সেভ করতেছি রান করতেছি কোনো প্রবলেম হচ্ছে না শুভ নববর্ষ চোদ্দশো দিচ্ছে কিন্তু আমি যখন এখানে বাংলায় লিখবো লাইক হচ্ছে হলো গিয়ে শুভ শুভ নববর্ষ আর এখানে যখন আমি বাংলায় দিব চোদ্দোশো সাতাশ তখন কি হবে তো আমি যখন এটাকে ফাইল দিয়ে সেভ দিতে যাচ্ছি তখন কিন্তু এখানে বলতেছে দিস ফাইল কন্টেন্টস ক্যারেক্টার ইন ইউনিকোড ফরম্যাট উইচ উইল বি লস্ট ঠিক আছে তো এখন আপনাদেরকে বলে রাখি যারা এই ম্যাসেজটা দেখছেন একটু বলে রাখি আমরা যেই পেজটার মধ্যে এই নোটপ্যাডটার মধ্যে আমরা যারা লেখালেখির কাজ করতেছি এই নোটপ্যাডের যে লেখাগুলো আছে সেটা আনসি ফরম্যাটে আছে ঠিক আছে তো কম্পিউটার বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে চিনতে পারে তো এই ইংলিশ ফরম্যাটটাকে বলা হয় স্যার আনসি ফরম্যাট আনসি কোডিং সিস্টেম তো ইংলিশ বাদে আমরা যখনই অন্য কোনো কিছুই লিখি কম্পিউটার সেটাকে ইউনিকোড ধরে নেয় ওকে তো আমি একটু এক্সপ্লেন করি তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন এখানে আমরা যে শুভ নববর্ষটা যে দেখতে পাইতেছি তো ডিজিটাল ইলেকট্রনিক্সে বাই ডিফল্ট যে কোডিং সিস্টেম ব্যবহার করা হয় সেটা হচ্ছে আনসি কোডিং সিস্টেম এটা আমি আপনাদেরকে সামনে এনকোডার ডি কোডার পড়ানোর সময় এক্সপ্লেন করব। তো আনসি বলতে মূলত বোঝায় আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট তো এটা যদি আমি সহজভাবে বলি পৃথিবীতে যত ডিজিটাল ইলেকট্রনিক্স আছে তো ডিজিটাল ইলেকট্রনিক্স বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালোভাবে রিকগনাইজ করতে পারে তো এটা হচ্ছে ডিফল্টভাবে দেওয়া থাকে আনসিটা যে কোনো ডিজিটাল ইলেকট্রনিক্সে ডিফল্টভাবে সংযোজন করা থাকে তো আপনি যখন ইংলিশ বাদে অন্য কোনো লেখা দেন কম্পিউটার এটাকে হচ্ছে হলো গিয়ে লাইক হচ্ছে হলো গিয়ে ধরে নেয় হলো গিয়ে ইউনিকোড তো এখন একটা জিনিস তাহলে দাঁড়াচ্ছে এত কথাবার্তা এত পেচগোচ না করে আমরা সহজভাবে যদি বলি সহজ কথায় এই নোট নোটপ্যাডটা আছে ইংলিশ ফর্মেটে আপনি ইংলিশ ফর্মেটে মানি আনসি ফর্মেটে আছে। আর আপনি এটাতে বাংলা দিচ্ছেন তার মানে হচ্ছে ইউনিকোড তার মানে আনসি ফর্মেটের মধ্যে কখনোই ইউনিকোড সেভ করা যাবে না তো আপনার যদি এখানে বাংলা লিখতে হয় অর্থাৎ ইউনিকোড লিখতে হয় তাহলে এই আনসি নোট নোটপ্যাডটাকে আপনার হচ্ছে ইউনিকোডে কনভার্ট করে নিতে হবে কথাটা আমি আরেকবার বলতেছি এখানে আপনার যে নোটপ্যাডটা আপনি লিখছেন এই যে ডক টাইপ এসটিএমএল যা কিছু লিখছেন ইংলিশগুলো তো এটা হচ্ছে আমাদের কি ফর্মেটে আছে আনসি ফর্ম্যাটে আছে ঠিক আছে অর্থাৎ এটা ইংলিশ সাপোর্টেড ফর্মেটে আছে এখন এখানে যদি আপনি ইংলিশ বাদে অন্য কোন ল্যাঙ্গুয়েজ আনতে চান তাহলে আপনাকে এটাকে ইউনিকোড ফর্মেটে নিতে হবে তো কেমনে নেবেন ফার্স্টে ফাইলে যাবেন তারপরে হচ্ছে সেভ অ্যাসে যাবেন যাওয়ার পর এখান থেকে টেক্সট এখান থেকে দেখেন এনকোডিংয়ে কি দেওয়া আছে আনসি দেওয়া আছে এটাকে চেঞ্জ করে আপনি কিসে নিয়ে যাবেন ইউনিকোড তারপর আপনি এটাকে সেভ দিবেন তারপর ইয়েস দিবেন এখন দেখেন আমি ফাইল দিয়ে এটাকে যদি সেভ করি আর এটাকে আমি যদি রান করি এখন কিন্তু শো করতেছে শুভ নববর্ষ চোদ্দোশো সাতাইশ তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাইছি যে কিভাবে করে আপনারা এটা হচ্ছে আউট অফ দ্য বক্স কিভাবে আপনি একটা এইচডিএমএল পেজে বাংলা অ্যাড করতে পারবেন শুধু অ্যাডও করতে পারবেন না এটাকে ভিন্ন কালারে নিতে পারবেন ঠিক আছে যেমন আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা হলুদ হবে তো বডি স্টাইল সরি বাংলায় চলে আসছে আমি ইংলিশে নিয়ে নিই কোডিং তো আর বাংলায় কাজ করবে না বডি ব্যাক কালার সিওএল আর কালার তারপর আমি এখানে দিয়ে দিলাম লাইক হচ্ছে হলো গিয়ে রেড দিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে রেড হয়ে গেছে ওকে এখন আমি চাচ্ছি শুভ নববর্ষটা হলুদ কালারের হোক তো আমি এই জায়গায় হচ্ছে দিব এফ ও ফন্ট টি সিও এল ও আর কালার আপনি চাইলে এখানে হচ্ছে হলো গিয়ে লাইক হেক্সা কালার কোডও ইউজ করতে পারেন অথবা মনে করেন যে লাইক হচ্ছে ডিরেক্ট আপনি যে কালারগুলো জানেন সেগুলো ইউজ করতে পারেন ফাইল দিয়ে এটাকে আমি সেভ করব রান করব কি হয়ে যাচ্ছে শুভ নববর্ষ আর চোদ্দোশো সাতাইশ এটাকে চাইলে আপনি অন্য একটা কালার দিতে পারেন লাইক আমি হচ্ছে হলো গিয়ে আবার দিব তো লেখাকে কালার করার জন্য আমরা কী ইউজ করবো ফন্ট কালার ইকুয়াল আমরা হচ্ছে দিব হোয়াইট কলন আর আমরা হচ্ছে ফন্ট একটাকে কি করে দিব ক্লোজ করে দিব এখন আমাদের কি হয়ে গেছে চোদ্দোশো সাতাইশ হয়ে গেছে এখন আপনি যদি চান যে এটাতে আরও এফেক্ট দিতে পারেন সব কিছুই করা পসিবল জাস্ট হচ্ছে আপনি এই জায়গার মধ্যে দিয়ে রাখেন মার্কিও ট্যাগ আজকে আপনাদেরকে আমি যেটা দেখাইলাম যে এখানে আপনি মাল্টিপল কম্বিনেশন করতে পারবেন আর এখান থেকে আপনি একটা জিনিস ধারণা করতে পারবেন যে একটা ওয়েব পেজকে কালার করার মানে একটা ওয়েব পেজকে আউটলুকটাকে চেঞ্জ করার জন্য আপনি মাল্টিপল ট্যাগও ইউজ করতে পারবেন এখন দেখেন শুভ নববর্ষ চোদ্দোশো সাতাইশ ঠিক আছে ওকে তো এটা হচ্ছে হলো গিয়ে আমাদের লাইক হচ্ছে হলো গিয়ে এল কোডিংয়ের টপিকগুলো আজকে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে ফর্ম ক্রিয়েট করবেন কিভাবে সিএসএস ইউজ করবেন তারপরে হচ্ছে কিভাবে কালার কোড সবই লেখা যায় সবই সম্ভব কাউসার আহমেদ ফাইম জিজ্ঞেস করছে সমস্যা হয় না 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 তেমন একটা কোনো সমস্যা হয় না এভাবে কোডিং যদি করেন কোনো প্রবলেম নাই কোডিংয়ের স্টাইল এগুলো সব কিছু ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টের উপর তো স্যার নেক্সট টাইমে এইচডি এম এল রিগার্ডিং আরও ইন্টারেস্টিং কথাবার্তা হবে টোটাল আইসিটি নিয়ে অনেক ইম্পর্টেন্ট অনেক ক্রিটিক্যাল জায়গা যেগুলোতে আপনাদের প্রবলেম হয় তো আপনাদের কোন টপিকগুলো করার কোন টপিক থেকে ক্লাস করালে আপনাদের জন্য সুবিধা হয় সেটা একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমরা চেষ্টা করবো বিশেষ করে আমি চেষ্টা করব আপনাদের আইসিটি রিগার্ডিং যে যে টপিকগুলোতে প্রবলেম সেই টপিকগুলো আপনাদের সামনে রিভিল করতে আর ডেফিনেটলি সেটা আপনারা আমাদের হচ্ছে হলো গিয়ে কমেন্ট সেকশনে জানাবেন আর ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যদি উপকৃত হয় তাহলেই আমাদের এই কষ্টটা সার্থক হবে তো সবাইকে শুভ নববর্ষ আমি মোহাম্মদ ইয়াসিন তানভীর আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি নেক্সট ক্লাস আবার দেখা হবে সবাই সুস্থ থাকুন বাসায় থাকুন সেফ সাইডে থাকুন থ্যাংক ইউ